আমি ক্যান্ডি হাজির হইয়া গেছি তোমার মাঝে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি সাজ্জা গুজ্জা ভাব মাইরা কোথায় যাইতেছি তোমরা ভাবতেছো না? এইটা জানতে হইলে কিন্তু ভিডিওটা তোমাদেরকে অবশ্যই পুরা দেখতে হবে, একদম টেনে দেখবে না। আর ভিডিওটা তোমার গোড়ে কেমন লাগতেছে আমার কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবা। তো বন্ধুরা চলো দেখতে থাকো, মজা লইতে থাকো। আমি এখন যাইতেছি আমার ছোট বলার বন্ধুর বার্থডে খাইতে। আহা, অনেকদিন পর একটা বার্থডে খাই, কি মজা লাগতেছে হিয়ার তখন করে কি কমু। আমি বইলা বুঝাইতে পারতাছি না তোমাদের। এটা হচ্ছে ছোটুর একটা স্পেশাল বেস্ট ফ্রেন্ড, আমি দিয়াইয়া তোমাদেরকে দেখাইমু। চলে এলাম দোকানের সামনে, ছোট দোকানের সামনে দাঁড়াই আছে। মরা বলাই কিন্তু এখন যাইবো না, কারণ হচ্ছে ওর এখন ক্লাস হবে, ক্লাস শেষ করে হেরপরে যাবো। চলে এলাম রেস্টুরেন্টে, অনেক আগে সবাই চলে আসছে, আমরা একটু দেরি করে আইলাম। এই যে দেখতেছ, ওর নাম হচ্ছে শ্রীজয়ী, সাদা পোশাক পরা। পাশে হইতাছে ঐশানি, আর তার পাশে শ্রীময়ী, আর এইটা হইতাছে শ্রীজয়ীর মা তনুশ্রী। ওই সাইডে দেখতে পারতাছ ওরা সব বন্ধুরা লাইন দিয়ে বসে আছে। কত মজা বার্থডে দিন এইটা দেখা, আমার সেই ছোটকালের কথা মনে করে যাইতেছে। এটা শ্রীময়ীর মা, ওইটা তো আমার বর, তোমরা সব বলেছেন আমার বরে বড় বলাই এখনো আহে নাই। এই একটু একটু ভিডিও করতেছি, খাবার না তো আগেই তোমাদেরকে আমি ঘুরিয়া ঘুরিয়া দেখাইছি। তা আজকে আর খাবার নার উপরে বেশি কিছু ভিডিও বানাইতেছি না। এখন ওরা ফার্স্টে কেক কাটতে লাগবে, কেক কাটার জন্য সব কোলে এক লাগে দাঁড়াইয়া গেছে। আহা কি মজা কি মজা! হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে শ্রীজয়ী, শুভ জন্মদিন। বন্ধুরা তোমরা কি সব গলে ক্লাব দিবা, শ্রীজয়ীর জন্য সব গলে প্রার্থনা করবা। আশা করি ও খুব জীবনে অনেক বড় মানুষ হবে, ভালো থাকবে। কেকটা কিন্তু দেখা আমার মন পুরো বইরা গেছে, সত্যি কথা কইতে কি জানো, আমি ভাবতেছি কখন একটু কেকটা কাটার পরে খাবো। কেকটা না দেখতেই লোনি, ও খাইতে না জানি আর কত সুন্দর। যতই হোক ছোট মানুষরা কেক খাইলে কি হবে, বড়রাও ভালো খায়। আর এইদিকে আমার বাদর বলা মানে ছোটু বাদামি করতেছে, দেখো সবার পাশে যে উকি জুকি মারতেছে, খালি দুষ্টুমিটা। আমি ভাবতাছি এরা এইখানে এত দুষ্টুমি করে, না জানি স্কুলে কি করিয়া বেড়ায়। বদমাইশি করার জায়গা খুঁজে পায় না তো, তাই সুযোগ পাইছে। আসলে এদের জন্য ভালো ছিল বাড়িতে, কিন্তু বোঝোই তো বন্ধুরা বাড়িতে তো অনেক ঝামেলা। আর শ্রীজয়ীর মা ও ওইতাছে একটা কলেজের টিচার, বেচারা তো খুবই ব্যস্ত, তো সময় পাওয়ার জন্য বড়ই কষ্টকর। এর লেগে এইখানে কেক কাটা হলো, সবাই ক্লাব করছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রীজয়ী। এটা শ্রীময়ীর মা বাবা, বুঝছো বন্ধুরা? আর ওই সাইডে ঐশানীর মা বাবা, আর আমরা আছি রিয়ানের মা বাবা। আমার ছোট বুল্লার নাম কিন্তু ভালা না মহিলা রিয়ান সাহা। দেখো সবাই শ্রীজয়ীর কেকের যে ক্রিম দিয়া মাখায়া, ও এখন ক্রিম ফেসিয়াল করতেছে। আমার একটু কষ্ট লাগতেছে, ভাবতেছি আহারে কেকটা খামো, তোরা এইভাবে নষ্ট করে দিতেছিস। যা গা ফুলা পান গেলে গিয়ে এই অনুষ্ঠান ওরাই করতেছে, ওরাই মজা পাইবে, আমার মজা লাগতেছে খাওয়ার জন্য পেটের মধ্যে কুটকুট করতেছে। আমরা ফার্স্টে আয়সা খাইলাম বেবিকর্ন আর চিকেন ললিপপ। কেকটা কাটার পরে তারপরে মেন কোর্স খামো, একটু রিদমের জন্য একটু একটু খারাপ লাগতেছে। এখন আয়সা পড়ে নাই, চলে আইব। আমি মেসেজ করছি, বলল মা আমার এখন গ্রামার ক্লাস হইতেছে, হইলেই ও চলে আইব, একা একাই আইতে পারবো। ওরে বাবারে, কেক খান পর্ব শেষই হইতেছে না, আরে বাবুরা একটু তাড়াতাড়ি কর না। দেখো দেখো ওরে কি হারে ওর বন্ধুরা কেক মাখাইতেছে, কেউ কিন্তু বাদ যায় না। আমারও একটু ইচ্ছা করতেছিল, কিন্তু তা তো যাই হোক, আমি তো একটু গার্জিয়ান গার্জিয়ান বড় মানুষ। ওর মা ওকে মোছানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব না, এইটা এখন ওয়াশরুমে গিয়ে ওকে মুখটা ধোয়াতে হবে। তা আমরা এখন সকলে ডিনারের জন্য বইসা পড়লাম। খাবারে কিন্তু খুব সুন্দর সুন্দর মেনু আছিল, ফ্রাইড রাইস, তারপরে চিকেন মাঞ্চুরিয়ান, ওইটারে কি জন্য নুডলস,
আর এই যে দেখতে পাচ্ছ শেক শেক গুলো কিন্তু ঠান্ডা ছিল না, খাওয়ান দাওয়ানোর পরে আরে বললাম পানি একটু নাইচার নিলো, ভালোই লাগলো। এরা স্কুলে যে কি হারে বাদরম করে আমি হেঁটেই ভাবতেছি, ওদের কোনো সেন্স নাই যে এটা রেস্টুরেন্টের ভিতরে নাচন করব না। ওরা কিন্তু কইরাই নি, যাই হোক বন্ধুরা আজকের দিনটা আমরা খুব মজা করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু আমার অবশ্যই কমেন্ট করে জানাবা। তো বন্ধুরা সকলরে বাই বাই।